আই ধরে ক্ষমা চাইবো আর যদি দেখো ওর একটু কেটেছে তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইবো আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করেটা বেঁধেছে তাহলে বাবা আমি এখান দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চাইবো না হলোটা ক্ষমা চাই আবার খেলতে যেতে হবে না আমার বাবা দাঁড়িয়ে থাকা সময় নেই তবে একটা কথা কাকা আমি ক্ষমা চাইব আগে ওকে চুপ করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে কেন ও তো বাড়ি যাবে কেন বিচারসভা যখন দেখেছে তখন ঠিক করে বিচার করুন আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে বোনের তো কোথাও কাটেনি তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে কি বলেন গায়ের মনোররা